লক্ষ্মীপুরের রায়পুর চর কাচিয়ায় অসহায় ভূমিহীনদের জন্য বন্দোবস্ত দেওয়া বাংলাদেশ সরকারের খাস সম্পত্তি দখল নিতে উঠে পড়ে লেগেছে কতিপয় ভূমিদস্যুরা। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রায়পুর উপজেলার 8 নং ইউনিয়নের অন্তর্গত 7 নং ওয়ার্ডের নতুন চর কাচিয়ায় নিরীহ অসহায় ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত প্রায় 200 একর জমি বরিশাল জেলার দাবি করে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা হস্তগত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রমত্তা মেঘনা নদীর মাঝ জায়গায় জেগে উঠা ওই চরে প্রায় কয়েক শতাধিক মহিষ ছেড়ে দিয়ে অসহায় ভূমিহীনদের আবাদকৃত ফসল সহ চরের পুরো জায়গা দখল করে রেখেছে ওইসব ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় ভূমিহীন অসহায় পরিবারের সদস্যরা জানান, আমরা এই চর আবাদ করেছি, আবাদ করে চাষ ফাস করে খাইতে আছি, সরকার এই জমি আমাকে দিছে খাইতে, আজকে 10 বছর ধরে খাইতে আছি। ওখান মহিষের লেগে আমরা কোনো গায়ে গৃহস্থী করতে পারি না, আগে তো খাইতে পারি নাই, ওখান হিরে আবার 2-4 1000 বয়স উঠেছে এই চরের ভিতরে, আমরা কোনো চাষ আবাদ করে খাইতে পারি না। দেখুন যে আমরা এই চরের মাঝে অনেক দূরপ্রান্তে অনেক কষ্টে আছি, অনেক ভোগ করতেছি যে আমাদের এই সরকার আমাদের এই চরের মাঝে নথি দিছে এবং কি এই ভূমিহীন নথি দিছে সরকার। তারপর আমরা এই চর আবাদ করছি, ছুড়ছি, আমরা এই চরে অনেক মানে পরিশ্রমের মাধ্যমে অনেক লস হয়েছে আমাকে এই চরে আবাদ করতে গিয়া ছুড়তে গিয়া, তারপরে সরকার আমাকে ভূমিহীন নথি দিছে। এরপরে আমরা যাও এখন একটু গায়ে গৃহস্থি ফসল ভালো হয় এ উপলক্ষে মানি এখন আমাকে এই চর মফিস খা টিটুয়ালাদার এরপরে কাশিম এরা বলা দাবি করে মানি আমাদের চরে আমরা অনেক ইয়া জমিনে দান করছি, এখন এই দেখেন কীভাবে কীভাবে বস ছেড়ে দিয়েছে চরের মাঝে। আমাদের আমরা যখন এই দান বান্দিতে আসি বা রুখতে আসি চাষাবাদ করতে আসি তখন আমাদেরকে অনেক মারধর করা হয়, অনেক হুমকি দেওয়া হয় এবং কি দেখেন বর্তমান ওই যে বর্তমান আরও বস নিতে এই চরের মাঝে অনেক বস আছে, আরও ওই যে টলার নিয়ে আসছে বস নিয়ে আরও বর্তমানে আনবে আর কি বস চরে। এখন আমাদের থাকা অবস্থায় পুরো ভয় ভয়, আমরা অনেক জায়গায় অনেক জমিতে এই যে ধান ফসল করছি, অনেক জমিতে ফসল করছি, এখন আমাদের এই ফসল কোনো নাই বস দিয়া গরু দিয়া, এবং কি আমরা যদি চরে আসি তাহলে আমাকে হুমকি দেয় বা এরা প্রতি দুই একদিন পর পরই আমরা লাঠি নিয়া বা অস্ত্র ইয়া ছেড়ে নিয়া এরপরে ইয়া নিয়া অনেক কিছু নিয়ে আসে আর কি, প্রতি দুই একদিন পর পরই 2-3টা টলা নিয়ে আসে, এখন বর্তমানে বেশি আছে কারণ এখন এরা বসে এই চরের মাঝে জায়গা দিছে। আরও আমাদের আমরা চরে কোনো আসতে পারি না বা আমাদের যে গৃহস্থী আমরা রক্ষা করবো তাও আমরা করতে পারবো না, তাই এই হৃদয় আমরা আপনাদের কাছে আশ্রয় নিয়েছি এবং আমাদের সুস্থ আমরা যে সমাতা আমরা গরিব মানুষ নিরীহ মানুষ আমরা যে চাষাবাদ করি এবং আমরা এই চরের মধ্যে আজকে 10 বছর যাবৎ এই জমি আমরা চাষাবাদ করতেছি এবং কি বর্তমানে করে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের ছাপট মানে আমাদের যেই অবস্থা চরের আমরা এই চর আজকাল 10 বছর যাবৎ আমরা ছুটছি এবং কি সরকার আমাদের দান অনুদান দিছে যে আমাদের চর খাওয়ার জন্য। অপরদিকে ঘটনাস্থলে পেয়ে যাওয়া উপস্থিত জাহাঙ্গীর নামক এক মহিষের রাখাল বলেন, তারা এই জমি দখল করেননি, বিপদে পড়ে মহিষগুলোকে নিরাপদ আশ্রয়স্বরূপ এই জায়গায় তারা রেখেছে। আমি হেফাজত করছি এই জায়গায়, আমি লোক দিয়ে আমি সেভ করে রাখি যাতে মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার বিভিন্ন চরচরে মহিষ এই লাল ইয়াতে আরে মনপুরা এদিকে আমার 50 বছর সেও না আটকে নেই, যা 7 দিন আটকে নেই। আপনি কোত্থেকে আসছেন? আমি বাড়ি ভোলা, ভোলা ভোলা থেকে নিয়ে আসছেন? জি জি ভোলা, বা মেন বাড়ি ছিল রামদাসপুর, এই সেখান থেকে আমার বাড়ি ভোলা, এই এই অবস্থা বৈশা ছিল সীতারাম স্যার। তো এমনিতে রায়পুরের জায়গা যে জায়গায় হোক বিপদে আমি এখন এই জায়গায় আশ্রয় নিছি ভাই। উল্লেখ্য 2003 এবং 2004 সালে বাংলাদেশ সরকার নদী ভাঙ্গন কবলিত এলাকার ভূমিহীনদের জন্য নদীতে জেগে ওঠা এসব চরের জমি বন্দোবস্ত দিয়ে থাকেন। বিগত বছর ধরে এইসব জমিতে ধান গম ডাল সয়াবিন চাষাবাদ করে এখানকার ভূমিহীন পরিবারগুলো তাদের পরিবার পরিজনের জন্য দুবেলা দুমুঠো অন্ন যোগানের সামর্থ্য অর্জন করে নেয়। কিন্তু হঠাৎ ভূমিদস্যুদের এই অনাকাঙ্ক্ষিত আক্রমণে তারা পরিবার পরিজন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছেন।
ভূমিদস্যুদের কবল থেকে সাধারণ নিরীহ ভূমিহীন মানুষগুলোকে বেঁচে থাকার সঠিক নিরাপত্তা প্রদানে এগিয়ে আসবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন সহ রায়পুরের উপজেলা প্রশাসন, এমনটাই কামনা করছেন চরের এসব ভুক্তভোগী লোকজন। চরের খেটে খাওয়া ভূমিহীন এসব মানুষের দুঃখ সুখের সাথী হবে বাংলাদেশ সরকার। এসব মানুষের মাঝে সরকারের দেওয়া এই ভূমিহীন মানুষের মাঝে সরকারের বন্দোবস্ত করে দেওয়া এই জমির মালিক প্রকৃতিভাবেই হবেন এসব ভূমিহীন মানুষগুলো, এই দাবি এখানকার মানুষের। মোহাম্মদ আজম, দৈনিক আমাদের লক্ষ্মীপুর।